ইডলি পেশার মেশিন, এইভাবে ইডলি পেশা হয়। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা জানো আমি অন্ধ্রপ্রদেশে থাকি, তো সাউথের এইখানে একটা অন্য ধরনের আমি আজ জিনিস দেখাবো। তার আগে বলে দিই, তো যারা নতুনরা সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে তারাকে অসংখ্য ধন্যবাদ। যারা রেগুলার ভিডিওগুলো দেখে ভিউজ বাড়াচ্ছ আমার, তারাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো আমার চ্যানেলটা নতুন খুলেছি, তোমরা যদি সাথে না থাকো তো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আজকে আমি তোমাদের ইডলি ধোসা যে বাটারটা তৈরি হয়, সে যেটার সাহায্যে তৈরি হয়, আজ আমি সেই মেশিনটা তোমাদেরকে দেখাবো। সাউথের জানো সাউথের পেশা অন্য সব থেকে প্রধান খাদ্য ইডলি ধোসা বলতে গেলে। তো সেই ইডলি ধোসার বাটার যেটাতে তৈরি হয় সেটা আমি তোমাদের দেখাবো, সেই মেশিনটা। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর যদি ভালো থেকে লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সাউথের লোকেরা যে ইডলি ধোসা তো এরকম জিনিসগুলো তো সবাই ওদের সকাল সন্ধ্যে সবসময় খাওয়া হয়। তো এই জিনিসটাকে যত পরিমাণে ঘুরবে যত পরিমাণে পুরো একদম সেই হেঁপে যাবে, জিনিসটা ডবল হয়ে যাবে, ডবল তিন ডবল, এইভাবে জিনিসটা করা দেখতে বেশ লাগে। যেটা যেমন জিনিস 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে সেটা রাখবে। এটা ধোসার জন্য বাটার তৈরি হচ্ছে, বিড়ি কলাই আর চাল পরিমাণ মতো দিয়ে সেটাকে পেশানো হচ্ছে, ওইভাবে ঢাকা দিয়ে রাখবে, সেটা পরের কথা। কিন্তু এইভাবে করা হয় সাউথের লোকেরা, এইভাবে এই বড় মেশিন দিয়ে পেশে। দেখতেও বেশ লাগে, মেশিনটা ঠিক এই পর্যায়ে এরকম বড়। আর এইটাকে ধুয়ে হয়ে গেলে এইটাকে চাগি এর মধ্যে রেখে দেয়, গোলটার মধ্যে, ওর মধ্যে ওখানে রেখে দেয় না আর কি, এর মধ্যে রেখে দেয় চাগি দেখে, তাই এইটা এই জন্য। ধোসার যে বাটারটা সে পুরো পেশা হয়ে গেছে, পিসে ঠিক এই পর্যায়ে হয়েছে একদম মিহি। এবার এটাকে তুলে নেবে। Thank you.
তোলা হয়ে গেছে ঠিক মাঝখানে পোরশনটা এরকম গর্ত এই জাস্ট তুললো কেমন লাগলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই